الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى في القرآن الكريم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وقال تعالى في موضع آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال تعالى في موضع آخر إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل ما من أيام العمل الصالح فيهن حب إلى الله من هذه الأيام العشرة قالوا يا رسول الله ولا جهاد في سبيل الله قال ولا جهاد في سبيل الله إلا خرج رجل بنفسه وماله فلم يرجع من ذلك شيء رواه البخاري ومسلم উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ সর্বাগ্রে সকল স্তুতি সকল কৃতজ্ঞতা সকল হামদ নাত জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যিনি একাধিপত্য ক্ষমতাশীল যিনি অংশীদারহীন যিনার কোনো অংশীদার নাই যিনি কারোর মুখাপেক্ষী নন যিনি লা শারিকালা ওয়াহদা একমাত্র এমন সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বিশ্ব বর্ষিত বিশ্ব রাসূল বিশ্ববাসীর মহান নেতা মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই সম্মানিত উপস্থিতি আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে মাসাইলুল উযহিয়্যা আও মাসাইলুল কুরবানি কুরবানির মাসলা মাসাইল বা উযহিয়্যার মাসলা মাসাইল সম্পর্কে আজকে এক তথ্যবহুল গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ অ্যাটলিস্ট একটা কথা বলে রাখি মসজিদে প্রবেশের একটা নিয়ম আছে মানুষ যখন মসজিদে প্রবেশ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দাখাল আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবেন ফালা ইয়াজলিস সেজন্য মসজিদে না বসে হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন যতক্ষণ পর্যন্ত তিনি দু রাকাত সালাত না আদায়
করেছেন। এটা হলো সন্ন্যার বিপরীত, মসজিদে প্রবেশ করে বসে যাওয়া হচ্ছে সন্ন্যার বিপরীত। এতে কি হয়, সন্না না মানলে কি হয়, একটা বিধান চালু হয়, সন্না না মানলে একটা বিধান চালু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্না না মানলে যে বিধান চালু হবে, আর এই বিধানকারীর আমল কবুল হবে না, তওবা না করা পর্যন্ত আমল কবুল হবে না। মনে হচ্ছে সন্না আদায় না করলাম তাতে কি যায় আসে, কিন্তু এই কারণে তার সালাত সিয়াম হজ কিছুই কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে বিদাত থেকে প্রত্যাবর্তন না করবেন। এই জন্যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী ভয়াবহ একটা বাণী, যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামে যেটা নাই এমন কিছু তৈরি করা, এমন কিছু ইসলামে আছে বলে মনে করে আমল করার নাম হচ্ছে বেদা, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস থেকে প্রমাণিত। মান আহদাসা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি আমাদের এই দিনে ফি আমরিনা হাদা ফি ইসলাম, এই দিনে এমন কিছু রচনা করলো, তৈরি করলো, আমল করলো আমাদের দিনে নাই, ইসলামে নাই, ফাহুয়া রদ্দুন, এটা প্রত্যাখ্যাত, বাতিল, অগ্রহণযোগ্য, আমলবিহীন, আমলহীন, আমলযোগ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানতে চান না তাদের ব্যাপারে একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবেন, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করেছে, যেতে চায় না। কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আবা, সাহাবীরা বললেন আল্লাহ রাসূল এ তো খুব খারাপ কথা বললেন, এমন কোন ব্যক্তি আছে যে জান্নাতে যেতে চায় না, এমন কে যে জান্নাতে যাবে না, এমন কোন ব্যক্তি কি আছেন? আল্লাহ রাসূল বললেন মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলকে মেনে নিল, আমি রাসূলের আনুগত্য করল, ওই ব্যক্তি ফাকাদ দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করল। ওমান আসানি, যে ব্যক্তি লাঠি হয়ে গেল, আশা মানে কি লাঠি, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন আশাটা সাগরে নিক্ষেপ করো আর রাস্তা হয়ে যাবে, আশা মানে কি লাঠি। ওমান আসানি, যে ব্যক্তি আমার অবাধ্য হবে, আমার সামনে লাঠির মতো থেকে যাবে, বাঁকা করতে পারবেন কি, এটা বাঁকা হবে না, অনেক মোটা লাঠি, বাঁকা হবে না। তো যে ব্যক্তি লাঠি হয়ে থেকে যাবে, আমার অবাধ্য হবে, ফাকাদ দাখালান নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে, এই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করেছে। আপনি যতই বলেন যে আমি ইমানদার ব্যক্তি, এই করি সেই করি জান্নাতে যাব, আপনি নিজেই জান্নাতে যেতে অস্বীকার করে রেখেছেন, আপনি জান্নাতে যাবেন না বলে আগেই কথা দিয়ে রেখেছেন, তাহলে আপনি যতই বলেন বড় মুমিন মুত্তাকি, আপনি জান্নাতে যেতে পারবেন না। শুধু এ কথাটা বললাম কিসের কারণে, মসজিদে প্রবেশের নিয়ম আমাদের জানা নাই, মসজিদে প্রবেশ করি কিন্তু সালাত দোরাকাত আদায় করি না। এখন যে যারা সালাত দোরাকাত আদায় করেননি, মসজিদে প্রবেশ করেছেন, দাঁড়ান, দাঁড়িয়ে দোরাকাত হালকা করে সালাত আদায় করেন, তারপর বসেন, এখন বসেন, না হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, তারপর বসে গেলেন, আল্লাহ রাসূল বললেন হাল সাল্লাইতা রাকাতাইন, দোরাকাত সালাত আদায় করেছো? বললেন লা, করিনি। বললেন কোন, দাঁড়াও সাল্লি রাকাতাইন, দোরাকাত সালাত আদায় করো, ওটার উপরে এ আদেশ ফলো করতে হবে রাসূলের। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে মাসাইলুল উযহিয়্যা, কুরবানির আলোচনা। আল্লাহ তাআলা সূরাতুল হাজ্জে উল্লেখ করেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জান্নাহ মান সাকাল ইয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করা রয়েছে, আমি নির্ধারণ করেছি মানসাকান, কুরবানির সময়, কুরবানির সময়। মানসাকান এটা ইসমে জরফে সিগা অপাদান কারক, যে স্থান এবং কাল বুঝায়, স্থান এবং কাল বুঝায়, দুইটা অর্থ বুঝায়, স্থান এবং কাল দুইটা অর্থ বোঝায়।
কুরবানির সময় নির্ধারণ করেছে। 11টি মাস মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে আসছেন, আর এর বাস্তব প্রতিচ্ছবি প্রতিবিম্ব হিসেবে প্রমাণ করে দিবে, যেমন মক্কার কাফিররা লাত উজ্জার নামে তাদের পশু উৎসর্গ করত, এই পশু উৎসর্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে করে তারা প্রমাণ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা প্রাণ প্রিয় বা প্রাণ থেকে এবং অন্তর থেকে ভালোবাসি, আমাদের আল্লাহ হলেন অভিভাবক, আমাদের আর কোনো অভিভাবক নাই। এটা তারা মানুষের সামনে একেবারে খোলা ময়দানে সালাত আদায় করে, যেমন কাফিররা তাদের প্রতিমার নামে মূর্তির নামে পশু উৎসর্গ করে তারা প্রমাণ করে যে আমাদের এই প্রতিমাগুলো আমাদের সহায়ক, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে পশু উৎসর্গ করে আমরা প্রমাণ করে দিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিধাতা, আর অন্য কোনো এলাহ আমাদের নাই। আমরা সব লাত উজ্জা মানাত হাবল যত যা ছিল সকল মূর্তিকে লাথি মেরে জাল হাক্কু ওয়া জাকাল বাতিল বিজয় যখন এসে গেছে তখন আমরা সকলকে লাথি মেরে ধ্বংস করে কেবল এক আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে অভিমুখী হয়ে গেছি। এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ্জার 10 তারিখে কুরবানির ব্যবস্থা করেছেন, উযুহাইয়ার ব্যবস্থা করেছেন। এজন্য যে লিয়াদ কুরুসমাল্লাহ তার আল্লাহর নাম উল্লেখ করবে, কিসের জন্য আল্লাহর নাম উল্লেখ করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, বিসমিল্লাহ তো আল্লাহর নাম আছে না, বিসমিল্লাহ তারা কিসের নামে কি করে, লাত উজ্জা হাবল এগুলোর নামে তারা পশু উৎসর্গ করে। আমরা কার নামে করব, আল্লাহর নামে, কার নামে, আল্লাহর নামে আমাদেরকে পশু উৎসর্গ করতে হবে। অ্যাট লিস্ট বলে রাখছি যে আপনারা অনেক জিজ্ঞাসাবাদ করেন আমাদের কর্ণকোহরে পৌঁছে যে আমার বাবার নামে দাদুর নামে কুরবানি করব, হ্যাঁ, বা আমার মায়ের নামে আমার বাবার নামে কুরবানি করব, নামে কথাটা নয়, আমার বাবার পক্ষে থেকে দাদুর পক্ষে থেকে নিজের পক্ষে থেকে ফ্যামিলির পক্ষে থেকে, শব্দটা কী হবে, পক্ষ থেকে, শব্দটা কী হবে, পক্ষ থেকে, কারোর নামে নয়। কুরবানি করার সময় নির্ধারণ করে দিয়েছে আল্লাহ কিসের জন্য, লিয়াদ কুরুসমাল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, পশু জবার সময় কী করবে, আল্লাহর নাম উচ্চারণ করার জন্য। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম চতুষ্পদ জন্তু থেকে যেগুলো রুজি হিসাবে দান করেছি, রুজি আছে, ভাত আছে, তরকারি আছে, আপেল আছে, তারপর বেদানা আছে, অনেক কিছু আছে না, রুটি আছে, গম আছে, আম আছে, কাঁঠাল আছে, অনেক কিছু আছে, কোন রুজি, মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, মিন বাহিমাতিল আনআম চতুষ্পদ জন্তু থেকে যেগুলো রুজি হিসেবে দান করেছি। চতুষ্পদ জন্তু হিসেবে কি কুকুরকে আল্লাহ রুজি হিসেবে দান করেছেন, তারপরে শুকুরকে কি রুজি হিসেবে দান করেছেন, রুজি হিসেবে দান করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহকে কি রুজি হিসেবে দান করেছেন, করেননি, বাঘকে দান করেননি, কি দান করেছেন, চতুষ্পদ জন্তু হতে দান করেছেন উট, গরু, ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি এগুলোকে দান করেছেন। সুতরাং যেগুলো রুজি হিসেবে দান করেছেন সেগুলোর ভেতর থেকে কুরবানি করতে হবে। ওকে, এই আয়াত ক্লিয়ার করে দিচ্ছে, কারণটা কি, ফাইলা হুকুম ইলাহু ওয়াহিদ, ফাইলা হুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের প্রতিপালক তোমাদের সত্তা আর আমার সত্তা একক সত্তা, ফাইলা হুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের যে সত্তা আমাদের সত্তা সবার সত্তা একক সত্তা এক আল্লাহ, ফালাহু আসলিমু, কি করতে হবে, আসলিমু তার কাছে আত্মসমর্পণ করতে হবে, তার কি করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, ওয়াবাশশিরিল মুখবিতিন আর সুসংবাদ দান করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সুসংবাদ দেন তাদেরকে, মুখবিতিন যারা বিনয়ী, যারা গোপনে ইবাদতকারী, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকে, যাদের আত্মা আল্লাহ তাআলার প্রতি ঝুলান্ত থাকে, মসজিদের প্রতি ঝুলান্ত থাকে, এরকম লোকদেরকে মুত্তাকিদেরকে কি করে দেন, অবাশ্যিরিল মুখবিতিন সুসংবাদ দেন। এখানে স্পষ্ট হলো যে হালাউ আসলিমু তোমরা তার কাছে আত্মসমর্পণ করো, যারা আত্মসমর্পণ করে তারা মুসলিম, যারা আত্মসমর্পণ করে তারা কি, মুসলিম,
আগে আয়াত পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া লা তামুতুন্না, অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে না, পরকাল গমন করবে না, ইল্লা অতক্ষণ পর্যন্ত, তবে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এমন তো অবস্থায় যে তোমরা মুসলিম হয়েছো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো, এমন তো অবস্থায় তোমরা কি করবে? পরলোক গমন করবে, আখেরাতে যাত্রা করবে। সুতরাং যারা কোরবানি দিবেন ও দুহিয়াতে যারা অংশগ্রহণ করবেন, অবশ্যই তারা মুসলিম হতে হবে, তাদেরকে কি হতে হবে? মুসলিম হতে হবে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়ান ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমে রমাদান। ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, পাঁচটি স্তম্ভের একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, কি আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো হকদার, কোনো যোগ্য মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালেমা স্বীকৃতি দেওয়া, মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। ঈমান আসলো, ঈমান যখন হয়ে গেল, ওয়া ইকামিস সালাহ, তো সালাত প্রতিষ্ঠা করা, ওয়া ইতাই যাকাত, নিসাব পরিমাণ মানলে যাকাত প্রদান করা, ওয়াল হজ্জ, অর্থ হলে হজ্জ ব্রত পালন করা, ওয়া সাওমে রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা, এগুলোর যে কোনো একটা যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় বা অনিচ্ছাকৃত নিয়মিত বাদ দিয়ে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন কি যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আদিষ্ট হয়েছি যে মানুষের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন লা ইল্লাল্লাহ বলবে, ফাদানিকা আসামু মিন্নি দামাহুম ওয়া আমওয়ালুহুম, তখন আমার তাদের মাল আমার কাছ থেকে নিরাপদ হয়ে যাবে, তাদের রক্ত আমার কাছ থেকে নিরাপদ হয়ে যাবে। যদি তারা না বলে, তাহলে তাদের রক্ত নিরাপদ হবে না, তাদের মালও নিরাপদ হবে না। এটা যুদ্ধক্ষেত্রের কথা। এরপরে স্বীকৃতি দেওয়ার পরে কোনো মানুষ যদি সালাত না কায়েম করে, সালাত না আদায় করে, কন্টিনিউ সালাতকে না আদায় করে অস্বীকার করে যায়, তাহলে তার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে। যদি যাকাত না দেয়, তাহলে তার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন কি যে যাকাত উট তো দূরের কথা, উট যদি দেয় আর উটের রশি না দেয়, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। উট তো যাকাত দিবে, গরু যাকাত দিবে, কিন্তু গরুর রশি যদি যাকাত না দেয়, রশি যদি না দেয়, উটের রশি যদি না দেয়, তো তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। সুতরাং মনে করবো কি শুধু কালিমা পড়লাম আর এগুলো অস্বীকার করে চললাম, কন্টিনিউ একবারে পরিত্যাগ করে চললাম, আর মুসলিম হয়ে গেছি, তার মুসলিম হয়নি এখনো, তার রক্ত তার মাল কি হয়নি, নিরাপদে আসেনি। সুতরাং যারা কন্টিনিউ সালাত পরিত্যাগ করে চলেছেন, তাদেরকে বলবো আপনাদের কুরবানি আবার কি, আকেল মান কি সারা বাসাদ, কুরবানির জন্য আপনি মুসলিম হন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল মিরাজে দিয়ে যে পাঁচ ওয়াক্ত সালাত নিয়ে আসলেন বেনিফিট হিসাবে, সেটা আপনার উপকৃত হওয়ার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছুই যায় আসে না, আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফিকহীন, আপনি এবাদত করুন তবুও পৃথিবী টিকে থাকবে, এবাদত না করুন তবুও পৃথিবী টিকে থাকবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নির্দিষ্ট কিয়ামত দিবসের যে দিন নির্ধারণ করা আছে, সময় নির্ধারণ করা আছে, কতক্ষণ পর্যন্ত পৃথিবী টিকে থাকবে ইনশাআল্লাহ। আপনার আমার ইবাদতের কারণে যে পৃথিবী টিকে আছে, আমার আমার ইবাদতের কারণে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এ কথা নয়, আমার আমার অবাধ্যতার কারণে মাঝে মাঝে বালা মুসিবত আসতে পারে, কোনো জাতি ধ্বংস হয়ে যেতে পারে, পৃথিবী ধ্বংস হবে না, পৃথিবী নির্দিষ্ট সময়ে ধ্বংস হবে। এত কথা বলছি এই জন্যে যে মানুষ, প্রায় মানুষ কুরবানিতে অংশগ্রহণ করবেন, কিন্তু প্রায় মানুষ ফজরের সালাতে ফরজ সালাতে নাই, প্রায় মানুষ কুরবানি দিবেন, ধার করে কুরবানি দিবেন, কিন্তু এখন পর্যন্ত এশার ফজর সালাত ফরজ সালাতের প্রতি তাদের মূল খেয়ে নাই।
চিন্তাই নাই, এবং তারা কুরবানি দেওয়ার জন্য জোরালো প্রস্তাব রেখেছে ভাগে কুরবানি হবে কি না। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে খুবই সুরভাবে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে কুরবানির অবস্থাটা কি, কুরবানি দিলে কি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মান ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির গোশত ওয়ালা দিমাউহা রক্ত কিছুই পৌঁছে না, ওয়ালা কি ইয়ানালু তাকওয়া, কিছু তার কাছে কেবল পৌঁছে কি তাকওয়া, তাকওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ওয়া আশারা ইলা সদরিহি সালাসা মাররাতিন, তিনি তিনবার তার বুকের দিকে ইশারা করে বোঝাচ্ছেন তাকওয়া আছে এখানে, তাকওয়া আছে এখানে, তাকওয়া আছে এখানে। তাকওয়া যাদের নাই, যাদের তাকওয়া থাকতে পারলে পরহেজগারিতা, তাকওয়া মানে কি পরহেজগারিতা, যে সালাত আদায় করে না তার কি পরহেজগারিতা, যে যাকাত দেয় না তার কি পরহেজগারিতা, যা যে কি করে আপনার দেখা যায় কি যে হজ্জ ব্রত পালন করার টাকা আছে হজ্জ ব্রত পালন করে না তার কি আছে, যে সিয়াম পালন করে না তার কি তাকওয়া আছে, তার কোনো তাকওয়া নেই। তাকওয়া হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন মা হুয়া তাকওয়া, তাক মা হুয়া তাকওয়া, তাকওয়া কি, আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন আপনি কি কাঁটা যুক্ত কোনো রাস্তায় চলাচল করেছেন, উনি বললেন নাম করেছি, তখন কিভাবে চলাচল করেন, বলে দুই পাশে যে কাঁটা আছে তখন আমি আমার পোশাককে অত্যন্ত গুটিয়ে নিয়ে রাস্তায় চলাফেরা করিয়ে পাকে খুব সুন্দরভাবে দিই যাতে কাঁটা পায়ে না বেঁধে যায়। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন হাযিহি তাকওয়া, এটাই হলো তাকওয়া, এটাই কি তাকওয়া। আপনি আমি তাল মিলিয়ে চলছি পৃথিবীতে, সবাই তো সুখ খায়, সবাই তো ইসলাম মানে না, কত মানুষ মাজারে যায়, কত মানুষ নামাজ পড়ে না, তাহলে কি এত মানুষ সবাই জাহান্নামে যাবে, দেখছেন মিয়ারটা কি, মাপকাঠিটা কি, এত মানুষ যে এগুলো করে না তো এগুলো কি সবাই জাহান্নামে যাবে, নাম সবাই জাহান্নামে যাবে, এতে বলতে আমাদের কোনো ভয় নাই। মেজরিটি পার্সন ইজ গ্রান্টেড, এটা কথা ইসলামের নয়, সাত হলো গ্রান্টেড, সঠিক হলো গ্রান্টেড আল্লাহর কাছে। সুতরাং আপনি বলে যাচ্ছেন কি তাহলে এত মানুষ কি জাহান্নামে যাবে, এ কথা সঠিক নয়, এত মানুষ ভুল করে যাচ্ছে, এদের কারোর তাকওয়া নাই, এদের কারোর তাকওয়া নাই, তাকওয়া থাকলে এরা সালাত পরিত্যাগ করতে পারে না, সিয়াম ছাড়তে পারে না, এরা হজ্জ ব্রত পালন করতে পারে না, যাকাত দিতে পারে, এরা অশ্লীল অপকর্মে লিপ্ত হতে পারে না, তাৎক্ষণিক লিপ্ত হলে তওবা করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলেছেন মুত্তাকি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি জানি না, আমি হয়তো কম লেখাপড়া করা মানুষ এই কারণে জানি না যে কুরবানির নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন কত কোটি দিবেন, 5 কোটি 10 কোটি কি 1 লক্ষ কি 2 মিলিয়ন 5 মিলিয়ন কত দিবেন, এই ব্যাপারে কাউন্টেবল কোনো হাদিস আছে বলে আমার জানা নাই, অন্য কাউরে থাকতে পারে। তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন যে কুরবানি কবুল হলে ওই মাটিতে রক্ত পড়ার আগেই কুরবানি কবুল হয়ে যাবে, আর তাকওয়াটা পৌঁছবে কার কাছে, আল্লাহর কাছে। কোরআনের আয়াত বলছে সূরাতুল হাজের 38 নম্বর আয়াত, যে তাকওয়া পৌঁছবে কার কাছে, আল্লাহ তাআলার কাছে। আর ওয়াতে বলা চিন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার যত বড় তাকওয়া আল্লাহর কাছে তিনি তত বেশি সম্মানিত হবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সুতরাং কেউ পাবেন জান্নাতুল ফেরদাউস, কেউ পাবেন ওই জাহান্নামের পাশের জান্নাত, এই কুরবানের মাধ্যমে জান্নাত যদি আল্লাহ দেন তাহলে কেউ পাবেন জান্নাতুল ফেরদাউস, কেউ পাবেন ওই জাহান্নামের পাশে যে জান্নাতটা আছে ওই জান্নাতটা পেয়ে যাবেন। কথা বুঝাতে পেরেছি, তাকওয়া যার যত তার তত কি হবে, বেশি মর্যাদা হবে, বেশি সম্মান হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই জিলহজ মাস, জিলহজ মাসের যে আমলগুলো আছে, তাকওয়া কাকে বলেন, তাকওয়া ওই 10 তারিখ গিয়ে তাকওয়াটা প্রমাণ হবে না, তাকওয়াটা আগে থেকেও কিছু কিছু প্রমাণ পাওয়া যায়। আর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা আল আশরু ওয়ারাদা আন ইযাহিয়া ফালা ইয়ামুসা মিন শাআরিহি ওয়া বাসারিহি শাইআন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন শেষ এই দশক জুলহজ মাসের দশক আগমন করবে, ও আরাদা যে ব্যক্তি ইচ্ছা পোষণ করবে যে সে দোহা করবে কুরবানি দিবে,
তাহলে ফালায়া মুসা মিন শাআরিহি ওয়া বাশারিহি, সে যেন নখ এবং চুল থেকে কোনো কিছু স্পর্শ না করে। ওয়া ফি রিওয়ায়াতিন ফালা ইয়াখুযান্না শাআরান ওয়া লা ইয়াতলান্না জুফরান, অন্য বর্ণনা আছে যেন নখ না কাটে চুল না কাটে। রাওয়াহুল মুসলিম, হাদিসটা সহিহুল মুসলিম এর লেখক রচনা করেছেন, আর মিসকাতুল মাসাবিব 1469 নম্বর হাদিস, এ হাদিস উল্লেখ করা আছে। হাদিসটা ইমাম হাকেম বর্ণনা করেছেন তার কিতাবের 7726 নম্বর হাদিস। বোঝা যাচ্ছে যে এই যারা কুরবানি দেওয়ার এরাদা পোষণ করেছেন, এই যে আপনি এভাবে আতর দিচ্ছেন কেন, এটা সমস্যা। এখন আতর দিতে মানুষের অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে, আপনি তার দিকে খেয়াল করছেন, খুতবা অবস্থায় কথা বলা যাবে না, প্লিজ আপনারা এগুলো করিয়েন না, প্রয়োজন হলে আগে দিয়েন, আলহামদুলিল্লাহ সমস্যা নাই। বলছিলাম যারা কুরবানি দেওয়ার এরাদা পোষণ করেছেন তারা কি থাকবে, এই কাজগুলো থেকে বিরত থাকবেন, তাহলে তাদের তাকওয়া প্রমাণ হবে। তাদের কি প্রমাণ হবে? তাকওয়া প্রমাণ হবে। এটাতে কি হবে? মহাদ্দেশিন ইকরাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ একটা কুরবানির সওয়াব তাকে দান করবেন যদি এই কুরবানি করার পর নখ চুল কাটে। তাহলে আপনি দেখুন, এই দশকে আপনি শেভ করেছেন, নখ কেটেছেন, চুল কেটেছেন, আপনি রাসূলের সুন্নাকে কোনো মানার প্রয়োজন বোধ মনে করেননি, তাহলে আমি আর আপনার মাঝে কি তাকওয়া আছে না নাই এটা আপনি প্রমাণ করুন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন, কোনো দিন নাই, আল আমালুস সালিহ, এত সৎকর্ম করার কোনো দিন নাই, রাত আছে, রাত আছে, লাইলাতুল কদর রাতগুলো আছে, শেষ দশক আছে রমাদান আল মুবারাকের, কিন্তু কোনো দিন এমন কোনো দিন নাই, ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ, যে দিনগুলোতে আমল হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। প্রত্যেকটা দিনে জিলহজ্জের ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে 10 দিন পর্যন্ত যে আশারা বলা হয়েছে, 10 দিন পর্যন্ত মানুষ যে আমল করবে, এই আমলগুলো মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দিবেন। কালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা বলেন, হে আল্লাহ রাসূল, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাও কি উত্তম আমল নয়? এই আমলের চেয়েতে, 10 দিনের চেয়েতে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাও এই 10 দিনের আমলের চেয়েতে মর্যাদাপূর্ণ আমল নয়। ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তার মাল এবং তার আত্মাকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে, ফালাম ইয়ারজিউ, প্রত্যাবর্তন করেনি, মিনহু শাইউন, কোনো কিছু নিয়ে প্রত্যাবর্তন করেনি, মালও চলে গেছে, জীবনও চলে গেছে, এর মানে শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তির মর্যাদাটা ভিন্ন। তাছাড়া জিহাদ করে মানুষ গাজী হয়ে ফিরে আসবেন, মাল ধ্বংস হয়ে যাবে, তথাপিও তার মর্যাদা এই জিহাদ মাসের 10 দিনের আমলে যত ফজিলত রয়েছে এত ফজিলতপূর্ণ হবে না বলে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম উল্লেখ করেছেন। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, এই হাদিসটি আপনি পাবেন মিসকাতুল মাসাউদ 1407 নম্বর হাদিস। আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিউ ওয়াল ওয়াতর, আল্লাহ রাসূল বলেছেন, আল আশর আশরুল উদহিয়া, আশর বলে এই 10 দিনকে বোঝানো হয়েছে, কুরবানির এই জিলহজ মাসের 10 দিনকে বোঝানো হয়েছে, ওয়াতর ওয়াতর বলে বলা হয়েছে ইয়াউম আরাফা, আরাফার দিনকে বোঝানো হয়েছে, ওয়াশ শাফিউ ইয়াউমুন নাহার, আর জোর বলে বোঝানো হয়েছে কুরবানির দিনকে, জোর বলে বোঝানো হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা উল্লেখ করছেন, এই 10 দিনে এমন একটা দিন রয়েছে যে দিনের জন্য অন্যান্য দিনগুলোর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আর নবী কতাদত রাদিয়াল্লাহু আনহু ক্বালা, সিয়ামু ইয়াউমি আরাফা, হাদিসটা ভালো করে শুনুন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতা আল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতি বাদাহু, রাওয়াহু মুসলিম। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আরাফার দিনের সিয়াম, কোনো ডেট নাই, তারিখ নাই, কিছুই নাই, আরাফার দিনের সিয়াম, আজকে 8 তারিখ, হাজি সাহেবরা
মিনাতে অবস্থান করছেন। যারা ইউটিউব দেখেছেন, যারা সরাসরি লাইভ দেখেছেন, তারা দেখবেন লক্ষ লক্ষ মানুষ আজকে কি মিনাতে অবস্থান করছেন এবং তারা সেখানে উপস্থিত হয়ে গিয়েছেন। আগামীকাল আজকে সারা রাত থাকবেন, আগামীকাল ফজরের সালাত আদায় করে ওনারা আরাফার উদ্দেশ্যে গমন করবেন। সুতরাং আরাফার সিয়াম হবে আগামীকাল, আরাফার সিয়াম হবে আগামীকাল। আজকে রাত পেরিয়ে গিয়ে যদি ইচ্ছা করেন নফল সিয়াম আপনি সাহারি করতেও পারেন না করতে পারেন, কিন্তু আপনি আরাফার দিন সিয়াম পালন করবেন। তাহলে তারিখ নাই যে বাংলাদেশের নয় তা আজকে সাত তারিখ, বাংলাদেশের নয় তারিখে আরাফার সিয়াম পালন করবে, এটা তারিখ উল্লেখ করেন না আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছেন সিয়ামু ইয়াওমে আরাফা, মুখস্থ করে নেন সিয়ামু ইয়াওমে আরাফা, আরাফার দিনের সিয়াম, আরাফার দিনের সিয়াম, তারিখ নয়। যদি চো তিনারা তারিখ মেনটেন করে আরাফায় উপস্থিত হচ্ছেন, কিন্তু রাসূল আমাদেরকে তারিখ মেনটেন করতে বলছেন না, রাসূল বলছেন আরাফার দিন। আন্ডারস্টুড, বুঝাতে পেরেছি আমি কথাটা? আরাফার দিন সিয়াম পালন করা। আহতাসিবু, আমি আশা পোষণ করি, এখানে ধারণা নয়, আমি আশা পোষণ করি আল্লাহ, আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে আশা করছি যে আম ইউকাফিরাস সানাতা, আল্লাহ ক্ষমা করে দিবেন, মুছে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ তে পাবলাহু, পূর্বের এক বছরের পাপকে আল্লাহ মোচন করে দিবেন। অসানাতে আল্লাহি পাদাহু, আর পরবর্তী এক বছরে মানুষ যে পাপ করবেন সে পাপকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তো বের হবে। যদি গাছের শিকড় জীবিত থাকে, আমি কথাটা মাঝে মাঝে বলি, গাছের শিকড় যদি জীবিত থাকে তাহলে পানি দিলে পাতা গজাবে, আর যদি গাছের শিকড় জীবিত না থাকে তাহলে পানি দিলে গাছের শিকড় পচে যাবে, পচে যাবে না পচে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম তাওয়াক্কালুন, যখন তাদের সামনে আয়াত পাঠ করা হবে, আবৃত করা হবে, কোরআন কোরআন সুন্নার কথা বলা হবে, আর যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে। কখনো বলবে সুবহানাল্লাহ, কখনো বলবে আলহামদুলিল্লাহ, তারা এইভাবে আল্লাহকে স্মরণ করতে থাকবে। ওয়ালা ফালিয়া তাওয়াক্কালিল মুমিনুন, আর তারা আল্লাহর কাছে কি করবে, আল্লাহর উপরে ভরসা করবে। কিন্তু আমাদের এগুলো আছে কি, বের হচ্ছে না, এর মানে কি, হয় আমরা জানি না আর না আমাদের ইমানের কমতি রয়েছে যার কারণে বের হচ্ছে না। আকেল মন কি সারা বাসা বলে দিলাম, জ্ঞানী লোক ইঙ্গিতে যথেষ্ট আপনারা বুঝে ফেললেন যে আরাফার দিনের সিয়ামে কত স্বভাব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বললেন কি যে এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা ইযা উজতুনিবাল কাবায়ির, যদি কাবিরা গুনাহ না করে তাহলে সকল গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কথা বুঝেন নাই? আর কাবিরা গুনাহ যদি করে থাকেন তাহলে আল্লাহর কাছে তাওবা করবেন, তাওবা করলে কাবিরা গুনাহ সহ সাগিরা সমস্ত গুনাহ এক বছরের আগের এবং পরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহুম্মা আমাদের, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। وقد صح عن علي انه كان يكبر بعد صلاه الفجر আরো কাজ রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা সহি বর্ণনা এসেছে। অনেক বর্ণনা আছে কত তারিখ থেকে আপনি দোয়া পাঠ করবেন, অনেক বর্ণনা আছে, অনেক দৈব 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 বলতে বলতে কয়েকটা হাদিস টিকবে, তার ভেতরে একটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আন্নাহু কানা ইউকাব্বিরু বাদা সালাতিল ফাজরে ইয়াউমা আরাফা, এটাও তারিখ নয়, এটাও তারিখ নয়, তিনি তাকবীর বলতেন ফজরের সালাতের পরে, ইয়াউমা আরাফা তা আরাফার দিন, এলাল এলা সালাতিল আসরে, আসর সালাত পর্যন্ত, মিন আখির আয়ামি তাশরিক, আয়ামে তাশরিকের আসরের সালাত পর্যন্ত তিনি তাকবীর পাঠ করতেন। কোন দিন থেকে? ইয়াউমি আরাফা, আরাফার দিন, ফজর সালাতের পর থেকে নিয়ে তাকবীর বলতেন যে আগামীকাল থেকে ফজরের সালাত। এটা সৌদি আরবের জন্য নির্দিষ্ট, বাংলাদেশের জন্য আলাদা কিছু, এরকম কিছু নয়, এরকম কিছু নয়, মনে রাখবেন। তারপর ওয়াইকাব্বিরু বাদা সালাতাল আসরে, সালাতের আসর সালাতের পরেও তিনি তাকবীর পাঠ করতেন। এই হাদিসটি আপনি পাবেন রাওয়াহু ইবনু সাইবা,
ইবনে আবি শাইবার দ্বিতীয় খণ্ডের ফার্স্ট এবং সেকেন্ড পেজে পাবেন, মিন তরিকাইন আহাদুহুমা জাইদুন, এটা দুই পদ্ধতিতে হাদিসটা বর্ণিত হয়েছে। এ ব্যাপারে সব হাদিসই দুর্বল, সব হাদিসই জয়ী, সব হাদিসই দুর্বল, সব হাদিসই জয়ী, তাই এটার আমি সনদের কথাগুলো উল্লেখ করছি। আহাদুহুমা জাইদ উত্তম পদ্ধতিতে এটা বর্ণনা করেছে, মিন হাদাল ওয়াজিহে, আর অন্য একটা পদ্ধতিতে বর্ণনা করেছেন রাহুল বাইহাকি, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, আর সেটা আছে ইমাম বাইহাকির কিতাবুল বাইহাকির তৃতীয় খণ্ডের 314 পৃষ্ঠায়, রুবিয়া মিসলু আন ইবনে আব্বাস, ইবনে আব্বাস থেকে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে, ওয়া সানাদুহু সহিহুন, এর সনদ হচ্ছে সহি, ওকে সহি। রাহুল হাকেম হাদিসটা ইমাম হাকেম বর্ণনা করেছেন, এটা ফার্স্ট খণ্ডের 300 নম্বর পেজের ওই সাহাবি থেকে বর্ণনা করা আছে যে আরাফার দিন ফজরের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের আসর পর্যন্ত এবং আসরের পরে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে পরে তাকবীর পাঠ করতেন। উমর শায়খ আর শায়খ বলে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার আহকে বুঝাতে চেয়েছেন, এবং তিনি বুখারীর কিতাবুল মুআল্লাকে উল্লেখ করেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা বাজারে বাজারে তাকবীর বলে বেড়াতেন এবং বাজারের মানুষকে পথে ঘাটের মানুষকে শোনাতেন। তাকবীরটা কি হচ্ছে? লাম ইয়াসাহা আনিন নাবিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসুন মারফুউন ফি সিগাতিত তাকবীর, তাকবীরগুলো কি কি শব্দে হবে এটা রাসুল থেকে সরাসরি মারফু হাদিস বর্ণিত নাই, মারফু মানে হাদিসটা রাসুল পর্যন্ত পৌঁছে গিয়েছে এরকম হাদিস বর্ণিত নাই। ইয়াকুলু তিনি আল্লাহু ইয়াকুল ওয়ালাকিন সাবাতা আন ইবনে মাসউদিন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে একটা হাদিস বর্ণিত আছে, হাদিসটাও সহি, আল্লাহু কানা ইয়াকুলু, তিনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সানাদুহু সহিহুন, আখরাজাহু ইবনু আবি শাইবা, দ্বিতীয় খণ্ড 315 পৃষ্ঠা। তাকবীর বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, দেখো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাসিরা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাসিরা, আলহামদুলিল্লাহ নাকি সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসিলা, এরকম একটা তাকবীর বর্ণিত আছে। ইমাম শাফি জাদুল মাদ এটা উল্লেখ করেছেন, এটা ভালো, এটা সুন্দর, কিন্তু এটা রাসুল থেকে বর্ণিত বা সাহাবি থেকে বর্ণিত কথা উনি বলেননি, উনি বলেছেন এটা সুন্দর, এটা রাসুল থেকে বা সাহাবি থেকে বর্ণিত কথা উনি বলেননি। ইবনে মাসউদ বলছেন কি যে এইভাবে তাকবীর বর্ণিত হয়েছে, তিনি তাকবীর পাঠ করতেন, তার উদুহাইয়া, আল উদুহাইয়া বিদম্মিল হামজা, উদুহাইয়ার হামজাতে পেশ, ওয়ায়া জুজু কাসরিল হামজা, আর হামজাতে ইদুহাইয়া কাসরা পড়া জায়েজ, ওয়ায়া জুজু হাজফুল হামজা, হামজাটাকে হজব করে বিলুপ্ত করে দুহাইয়া বলাও জায়েজ, ফাহিয়া মা ইজবাহু ফি আইয়ামি ঈদুল আদহা, ঈদুল আদহার দিনগুলোতে যেটা জবাহ করা হয় তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, বি শারায়েতা মাকসুসাতিন, নির্দিষ্ট কয়েকটা শর্ত সাপেক্ষে, ফি আম্মাতিল বুলদান, শহরে, ফি মাক্কাতা ওয়া গায়রিহা, মক্কা এবং মক্কার বাইরেও, ওয়াইয়া মিন আফযালিল ইবাদাত, এটা হচ্ছে উত্তম ইবাদতের ভিতরে, ইবাদত সময়ের একটা ইবাদত, লিআন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনা ফি কিতাবিহি বিশসালাত, আল্লাহ তাআলা তার কিতাবে সালাতের সাথে এটাকে যুক্ত করে দিয়েছেন, ক্বাল আল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম ইন্না আআতাইনা কাল কাউসার, নাকি ইন্না আআতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আও অথবা আপনাকে আমি আধিক্য দান করেছি, আধিক্য মানে কি, যখন এই মক্কার কাফিরেরা আনাচে কানাচে আলোচনা করলো যে ইব্রাহিম আলাইহি ইব্রাহিম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যখন মারা গেল অথবা কাসের, তখন কি হলো, মক্কার কাফিররা বলতে লাগলো আরে মোহাম্মদের কথা বাদ দাও, এ তো দিন প্রচার করছে, তার কোনো পুত্র সন্তান জীবিত নাই, এ যদি মারা যায় তাহলে নাম মুছে যাবে, বুঝলেন,
যার বংশধর না তার নাম কেউ উচ্চারণ করবে, কেউ উচ্চারণ করবে না। তাই তারা বললো কি যে তাদের তার তো নাম মুছে যাবে, বংশধর নাই, ছেলে সন্তান বেঁচে থাকছে না, আত্মা যার সন্তান বেঁচে থাকে না, লেজ কাটা, যার পরবর্তীতে কি থাকে না, বংশধর থাকে, তাকে আবতার বলা হয়। রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই তথ্যটা পৌঁছলো, উক্তিটা পৌঁছলো, তিনি চিন্তা করলেন বংশধর না থাকলেও নাম উচ্চারণ করার দায়িত্ব আল্লাহর, তবে তাদের যুক্তিকতা খারাপ নয়, তাদের যুক্তিকতা কি নয়, খারাপ নয়। তখন চিন্তিত হলো, আল্লাহ এই সূরা নাজিল করলেন, ইন্না আতাইনা, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাল কাউসার, কাউসার দান করেছি আধিক্য, যে আপনার পুত্র সন্তান এই জন্য বেঁচে নাই যে নবুয়তি পরবর্তীতে বংশ পরম্পরায় দাবি করবে, এটার জন্যে নয়, বরং আপনার সন্তান যে মৃত্যুবরণ করেছে যুগে যুগে কিয়ামতের আগ পর্যন্ত সকলে আপনার নাম উচ্চারণ করতে থাকবে। তাই তো মুহাম্মদ নাম হাজারো আছে, আছে না নাই, আজানে প্রত্যেক দিন উল্লেখ করা আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, ইকামাতে উল্লেখ করা আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু আশহাদু আন্না আবা জাহেলকে উচ্চারণ করে না। কোনো কাফেরকে আবু জাহেল নাম রেখেছে? আপনাদের জানা আছে যে কোনো ইহুদির নাম আবু জাহেল আছে? দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আধিক্য দান করেছেন, ওয়ার সন্তান কয়টা, আবু জাহেল উতবা সাহেবের সন্তান কয়জন আছে, ওয়ালিদ ইবনে মুগিরের সন্তান কয়জন আছে, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আধ্যাত্মিক গ্র্যান্ড রিলেটেড সন্তান না থাকলেও তার এলমের সন্তান অনেক আছে। তাই আল্লাহ তাআলা বলেছেন কি যে আলেমেরা রাসূলের ওয়ারেস, এরা বাইতুল মালের ওয়ারেস নয়, এরা সম্পত্তির ওয়ারেস নয়, এরা হলো জ্ঞানের ওয়ারেস। কথা বুঝাতে পেরেছি না? পরে আলেমদেরকে সম্মান করতে হবে, তবে নিঃসন্দেহে ভালো ভালো আলেম না হলে সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন না, এটাও কথা সঠিক। বলছিলাম ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি সালাত কায়েম করুন, আপনি কি করুন, সালাত আদায় করুন। এই সালাতকে অনেক মহাদ্দেসিন একরাম বলেছেন, মুফাসসির করে বলেছেন, এটা ঈদের সালাতকে বোঝানো হয়েছে। কোন সালাতকে বোঝানো হয়েছে? ঈদের সালাত। ঈদের সালাত তো নফল সালাত, এটা ফরজ সালাত নয়, ফরজ সালাত আদায় করে না, ঈদের সালাত আদায় করে। ওয়ানহার, আর আপনি কুরবানি করুন। কাউসার পেয়েছেন অথবা হাউজে কাউসার, যেদিন মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বাটা আপনার কি হবে নাভিস্থল পর্যন্ত বের হতে থাকবে, মানুষ শুধু পানি পানি বলে চিৎকার করবে মাহশারের ময়দানে, সেদিন মানুষ সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে, এভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শাফাআতের জন্য চলে যাবে, কিন্তু তাকে খুঁজে পাবে না, তাকে হাউজে কাউসারের কাছে পেয়ে যাবে। তিনি বলেছিলেন বদর যুদ্ধে, শোনো সাহাবীরা, তোমরা যারা বদরের যুদ্ধে উপস্থিত হয়েছ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকব। উনি বলতে চাচ্ছেন, যারা বদরের যুদ্ধে উপস্থিত হয়েছে তোমাদেরকে আমি হাউজে কাউসারের পানি দান করব। আল্লাহ রাসূল বলছেন, মানে সারিবা মা নীল কাউসার, যে ব্যক্তি কাউসারের পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, ওই ব্যক্তিকে আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তৃষ্ণার্ত হতে হবে না। তা তো সুবহানাল্লাহ, একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, সে কিয়ামত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাকে আর পিপাসিত হতে হবে না। যারা জাহান্নামে যাবে, জাহান্নামে এক ফার্স্ট গেলে এক লিস্ট গেলে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। হাউজে কাউসার দিলাম আপনাকে, আপনি সালাত আদায় করবেন না, কুরবানি করবেন না, আপনি সালাত আদায় করুন আর কুরবানি করুন। আল্লাহ তাআলা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো কথা আছে, সময় তো শেষ হয়ে গেল, কথা বলব কোন, আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কি কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। নাহর মানে উটকে, উটের আপনার ওই গলার নিচে একটা উঁচু জায়গা আছে, ওখানে ছুরি নিক্ষেপ করে রক্ত প্রবাহিত করাকে নাহর বলা হয়, কিন্তু নুসুক বলা হয় সমস্ত দান খায়রাতকে, নুসুক বলা হয়। আপনি দান করেন মসজিদে, আলহামদুলিল্লাহ ভালো কথা, আপনি কোনো বিদ্যালয়ে দান করেন ভালো কথা, ভালো জায়গাতে দান করেন ভালো কথা, কিন্তু আপনি মসজিদও দান করছেন, আবার গানের পেন্ডেলও দান করছেন, ক্লাবও দান করছেন, তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি দোদল বান্দা, ইমান চোর, ক্লিয়ার, একবার ক্লিয়ার কথা,
পাহাড়ের ভিতরে কোনো প্যাঁচ ফুঁচ আছে? কোনো প্যাঁচ নাই। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ তাআলা বলছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, তোমাদের প্রতিপালক এক প্রতিপালক, তোমাদের প্রতিপালক যা আদেশ দিয়েছেন তার কাছে আত্মসমর্পণ করো। আপনি আত্মসমর্পণ এদিক দিয়ে করলে ওদিক দিয়ে করেন, এদিক দিয়ে আত্মসমর্পণ করেছেন কিন্তু ওদিক দিয়ে আত্মসমর্পণ করেননি। অবৈধ টাকা, অবৈধ পন্থায় কত টাকা খরচ করে যাচ্ছেন হিসাব নাই, ওই টাকা আগে বন্ধ করুন মিয়া, ওই টাকা বন্ধ করুন। যদি খেজুর গাছের রস লাগে তখন ওই মাটির কিছু কিছু ঠিলি, ঠিলি তো বুঝেন নাকি, এই ঠিলি গাছে বেঁধে দেয়। আচ্ছা, গাছ যদি ফুটা হয়ে যেয়ে থাকে তাহলে কি রস জমবে? ঠিলি যদি ফুটা হয় তাহলে গাছের রস কি ঠিলিতে থাকবে না, পড়ে যাবে? আপনি এদিকে নেকিও করছেন ওদিকে পাপও করছেন, তাহলে সমান হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। আমি বলবো কি যে এখানে তাকওয়া নাই, এখানে মনে হয় তাকওয়া নাই, না হলে আপনি এই কাজ করতে পারতেন না। এই কুরবানি ওয়াজিব নাকি সুন্নাহ, এই ব্যাপারে মুহাদ্দিসিন ইকরাম উল্লেখ করছেন যে এক শ্রেণীর মহাদেস বলছেন কি যে কুরবানি ওয়াজিব, আর এক শ্রেণীর মহাদেস বলেছেন কুরবানি সুন্নাহ। ওয়াজিব কি বলেছেন? ফাসল্লে অনহার, সল্লেই শব্দটা হলো আদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ সূচক বাক্য, অনহার এটাও আদেশ সূচক বাক্য। ওনারা বলছেন আল আমরু হুকমুল ওয়াজিব, এটা হলো আবশ্যকের বিধান পালন করে তাই এটা ওয়াজিব। আর একটা হাদিস আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যাবাহা ক্বাবলা আন ইসাল্লিয়া ফালিউইদ মাকানাল আখার, যে ব্যক্তি সালাত, ঈদের সালাত আদায় করার আগে কুরবানি জবা করে ফেলেছে, সে যেন আবারও কুরবানি জবা করে। তাহলে আবশ্যক না হলে কুরবানি জবা করলো কেন? তাই এটা ওয়াজিব। আর এক জায়গায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মান কানা লাহু সাআতান ওয়ালাম ইয়াদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সমক্ষম, যে ব্যক্তির সমর্থ রয়েছে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে, ঈদগাহের কাছে ধারে না আসে। এর মানে ঈদগাহের পাশ দিয়ে হেঁটে যেতে পাবে না কথা নয়, ঈদগাহে সালাত আদায় করতে না আসে। তাহলে এটা যদি আবশ্যক না হলে তাহলে এত কড়া আদেশ দেওয়া হলো কেন? এই তিনটা কথার ভিত্তিতে মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে এই কুরবানি করা ওয়াজিব। আর এই হাদিসটা অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে, সনদ জয়ীফ আছে আর আলিল আছে, কিন্তু যেটা হাকেম বর্ণনা করেছেন ইমাম হাকেম সপ্তম নম্বর খণ্ডায় এটা উল্লেখ করা আছে, 7773 নম্বর হাদিস, এই হাদিসটা সনদ সহিহ। শুদ্ধ কথা হলো ওয়ালাইসা বিওয়াজিবাতিন, কুরবানি ওয়াজিব নয়, কুরবানি ওয়াজিব নয়। আনুম্মে সালমা তান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালমা থেকে যে হাদিসটা বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়ুদহিয়া, যে ব্যক্তি এরাদা পোষণ করবে কুরবানি করার, এরাদা মানে ইচ্ছা পোষণ করা, এটা যদি আবশ্যক হতো তাহলে ইচ্ছা পোষণ করা কেন? বাধ্যবাধকতা কুরবানি পালন করতে হবে, কিন্তু বলছে হাদিস বলছে যদি ইচ্ছা পোষণ করে তাহলে যেন নখ চুল না কাটে। এই ইচ্ছা পোষণ করা আরাদা শব্দের দ্বারাই প্রমাণ হচ্ছে যে এই কুরবানি সুন্নাত ওয়াজিব নয়। ফালা শায়খ ফি হাদিস হিসাবে ইমাম বুখারি তার কিতাবে একটা হাদিস নিয়ে এসেছেন, আনিল বারা ইবনে আজিব ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন, ইয়াউমান নাহারে কুরবানির দিনই ভাষণ দিয়েছেন। ফাকালা তিনি বললেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি, আমরা আজকে দিনে যে কাজটা এট লিস্ট করব আর নুসাল্লিয়া, সেটা সালাত আদায় করব। কি করব? সালাত আদায় করব। কিসের সালাত? ঈদুল আজহার সালাত। সুম্মা নারজিআ, অতবার ফিরে যাব, ফানানহারা, অতঃপর কুরবানি করব। মান ফালা দা ফালাহু যালিকা, যে ব্যক্তি এই কাজটা করলো, আগে সালাত আদায় করলো তারপর কুরবানি করলো, ফাকাদ আশা বা সুন্নাতানা, সে ব্যক্তি আমাদের সুন্নাতে পৌঁছে গেল। ফাকাদ আশা বা ওয়াজিবাতানা ফারজাতানা কাতাবানা বলেননি, যে ফরজে পৌঁছে গেল, ওয়াজিবে পৌঁছলে কথা বলেননি। যদি চলে ফেকায় শাস্ত্র ফকিদের পরিভাষা, তিনি বললেন ফাকাত আশা বা সুন্নাতানা, সে ব্যক্তি সুন্নাতে পৌঁছে গেল। অন্য বর্ণনা আছে, ফাকাত আশা বা সুন্নাতাল মুসলিমিন, সে ব্যক্তি মুসলিমদের রীতিতে পৌঁছল। তাহলে এ হাদিস দ্বারাও প্রমাণ হলো যে কুরবানি করা কি সুন্নাহ। আর একটা হাদিস আছে, ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি আন ইবনে মাসুদ আল আনসারি, তিনি বলেন, ফালা ইন্না লাদাউ আল আদহা
ওয়াইন্নি লামুসিরুন, আমি সক্ষম ছিলাম কিন্তু আমি ইচ্ছাকৃত কুরবানি ছেড়ে দিতাম, করতাম না। কেন করতাম না? মুখাফাতান, ভয়ে, যে আমি আরা জিরানি, আমার প্রতিবেশীরা এটা ভেবে নিবে, বুঝে নেবে যে আন্না ও হাতমুন আলাইয়া, এটা ওয়াজিব আমার প্রতি, কুরবানি করা ওয়াজিব, এটা ভেবে নিবে, যে কারণে আমি কুরবানি ইচ্ছাকৃতে ছেড়ে দিতাম। কথা কি বোঝা গেল? তাহলে মাঝে মাঝে কুরবানি ইচ্ছাকৃত ছেড়ে দেওয়াও সন্না, সন্না পালন করার উদ্দেশ্য। বুঝিয়েন কথাটা, রাসূলের সাহাবীরা মাঝে মাঝে ছেড়ে দিতেন, এই সন্নাটা পালন করার উদ্দেশ্যে সন্না কুরবানি করা, আবার মাঝে মাঝে ছেড়ে দেওয়াও কি সন্না। কিন্তু কেউ কুরবানি করবে না সন্নাত বলে, সন্নাত জিনিস কে পালন করবো, ফরজি পালন করি না, এরকম অবজ্ঞা করে, অবহেলা করে, নেগলেক্ট করে কেউ যদি সন্নাত পরিত্যাগ করে ছেড়ে দেয়, অবশ্যই তিনি পাপী হবেন। তাই সালে উসাইমিন বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালামের সোনা, যিনি নিজের প্রাণকে, যিনি নিজের সন্তানের প্রাণকে উৎসর্গ করে আল্লাহর কাছে মুহসিনিন মুখবিতিনদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। এই কথা বলবো, নিজের সন্তানকে কুরবানি, আল্লাহ কি সন্তানের গোশত চান, আল্লাহ কি সন্তানের রক্ত চান, কিছুই চান না, তিনি চান কি ইব্রাহিম আলাইহিসসালামের তাকওয়া অন্তর, আপনারা যে কুরবানি করবেন এই কুরবানির জন্য অ্যাট লিস্ট আমি বলবো যে আপনারা তাকওয়াটা ভালোভাবে অর্জন করার জন্যে নিয়ত করবেন, যে আমার কুরবানির গোশত কতটুকু হবে, এগুলো প্রয়োজন আছে দেখবেন, সমস্যা নাই, কিন্তু আমি এটা কুরবানি করছি খালেস আল্লাহর নিয়তে কুরবানি করছি, অন্য কোনো নিয়ত আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানি যেটা করবে সেটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কুরবানি করে তার কুরবানিটা কবুল হয়ে যাবে। আরও শর্ত আছে কুরবানির শর্তের জন্যে, সেটা চতুষ্পদ জন্তু হতে হবে, আগে বলেছি, তারপর সেটা মুসিন্না হতে হবে, আর হাদিস পড়বো না এখন বাংলাতে বলতে লেগেছি, মুসিন্না হতে মানে দাঁতওয়ালা হতে হবে, অথবা সচরাচর প্রাণীগুলো জয় বছর বয়সে দাঁত বের হয়, গরুর যেমন 2 বছর পেরিয়ে 3 বছর যখন 3 বছরে পদার্পণ করে তখন দাঁত বের হয়ে যায়, যখন উট 5 বছর পেরিয়ে 6ষ্ঠ বছরে পদার্পণ করে তখন দাঁত উঠে যায়, বকরি খাসি ভেড়া এগুলো 1 বছর পেরিয়ে 2য় বছরে যখন পদার্পণ করে তখন দাঁত বের হয়। যদি কোনো প্রাণীর দাঁতটা বয়স হয়ে গেছে, হৃষ্টপুষ্ট আছে কিন্তু হয়তো বা মাড়ি শক্ত হয়ে যাওয়ার কারণে দাঁতটা উঠছে না, ওই প্রাণীগুলোরও কুরবানি হয়ে যাবে, এগুলো শক্ত। আর একটা শক্ত হলো কি, স্পষ্ট ন্যাংরা, স্পষ্ট কানা, স্পষ্ট রোগা, এই 4 কোয়ালিটির হ্যাঁ পশু ব্যতীত কুরবানি করা সমস্ত পশু দিয়ে জায়েজ হবে এবং ওই বেনিফিট পাওয়া যাবে। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইয়াসুআ, যদি মুসিন্না পাওয়া যায়, এরকম বয়সের প্রাণী না পাওয়া যায়, কষ্টকর হয়ে যায়, তাহলে তখন কম বয়সী প্রাণী কুরবানি করা জায়েজ হবে। এটা কখন? যখন না পাওয়া যাবে তখন, তাহলে খুঁজবেন কত তারিখে? 10 আগে তো খুঁজেছেন পাননি, তারপরে 10 তারিখে খুঁজবেন, 11 তারিখে খুঁজবেন, 12 তারিখে খুঁজবেন, 13 তারিখেও খুঁজে যখন না পাবেন, টাকা আছে তখন একটা দেন, কথা বুঝাতে পেরেছি? লাস্টে এই দিন পর্যন্ত খুঁজতে থাকেন, খুঁজেন 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 খুঁজতে থাকেন, যদি বুঝেন তাহলে বুঝে ফেলেছেন। আর অয়ুব আল্লাহ তুরাব্দুই বিহাল উদ্ভিয়া, কুরবানি যেগুলো বাধা হয় সেটা হলো কি, বারা ইবনে আযিব বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা লা ইউজিয়ান্না ফিল আদহি আল আওরা, স্পষ্ট ন্যাংরা, স্পষ্ট কানা, স্পষ্ট মারিজ, আর স্পষ্ট ন্যাংরা যেগুলো, মারিজ বলতে অসুস্থ, এমন ন্যাংরাও নয় কানাও নয়, কিন্তু এমন বুড়া হয়েছে, এমন বুড়া হয়েছে যে ক্যালসিয়াম শুকিয়ে গেছে, এখন এটাই দিয়ে দিই কুরবানি, এগুলো হবে না। আল্লাহর জন্য যেটা দিতে হবে, একটু সামনে আগান, একটু সামনে আসেন, কেউ কারোর সাথে কথা বলবেন না, একটু সামনে আসেন, তাহলে এগুলো কুরবানি হবে না, এগুলো বাদ দিয়ে অন্যগুলো কুরবানি হবে।
কান যদি বেশি বেশি কাটা থাকে তাহলে সেটা মাকরু হবে বলে মহাদেশিন একরাম উল্লেখ করেছেন, এটা ফকিদের পরিভাষা, তাছাড়া কুরবানি জায়েজ হয়ে যাবে। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেখনাব ইবনে সুলাইম বলেন, আমি রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরাফায় উপস্থিত ছিলাম। কে কোথায় উপস্থিত ছিলাম? আরাফাতে উপস্থিত ছিলাম। আল্লাহ রাসুল বললেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক ফ্যামিলির পক্ষ থেকে একটা করে কুরবানি প্রত্যেক বছর করা আবশ্যক, প্রত্যেক বছর করা কর্তব্য, করতে হবে। একথা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই হাদিসটা পাবেন ইবনু মাজার 3125 নম্বর হাদিস, সহিহ ইবনু মাজার হাদিস, সহিহ তিরমিজির 1518 নম্বর হাদিস, সেখানেও হাদিসটা সহি। ইমাম তিরমিজি হাদিসটাকে নিজস্ব পরিভাষা হাসান বলেছেন। বললাম, আনাতা ইবনে আসার ইয়াকুলু সাআতু আবা আইয়ুব আল আনসারি কাইফা কানাতিদ দুহায়া আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আইয়ুব আনসারিকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূলের সময়ে কুরবানির পরিচালনটা কেমন ছিল, কীভাবে তিনারা কুরবানি করতেন। ফাকা ফাকালা, তিনি বললেন, কানা রাজুলু ইদহি বেশাতিন আনহু, এক ওয়ান আহলে বাইতিহি, তার পরিবারের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে একটা ছাগল কুরবানি করতো। হায়াকুলো না ওয়ায়ুতাইমো না, নিজে খেত অপরকে খাওয়াতো, হাত্তা তাবাহান নাস, মানুষ তো এই যে গর্ব প্রকাশ করতে লাগলো, অহংকার প্রকাশ করতে লাগলো, এখন তো অবস্থা দেখতেই পাচ্ছ যে কীভাবে মানুষ মানুষের অহংকার প্রকাশ করার জন্য একাধিক কুরবানি করে বেড়াচ্ছে। মানে যে যত কুরবানি করতে পারবে সে তত বড় লক্ষ্য, দেখাচ্ছে যে তিনটা চারটা পাঁচটা, আবার যে যত বড় গরু কুরবানি করতে পারবে তার বেশি টাকা আছে। এখন আজকাল বেশি নেতা ফেতারা যারা ভোটে দাঁড়াবে তারা বেশি বেশি কুরবানি করছে, আবার হওয়াজও বেশি বেশি করছে। এই সমস্ত এবাদত করার কারণে আল্লাহ বা রব্বুল আলমিনের নৈকট্য লাভ দূরের কথা, বরং জাহান্নামে যেতে হবে ইনশাআল্লাহ। এগুলো হলো রিয়া, 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 লৌকিকতা, লোক দেখানো, এগুলোর জন্য জাহান নামে যেতে হবে। সাহাবিরা বললেন, একটা পশু কুরবানি করতো আর নিজেকে তো অপরকে খাওয়াতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তাফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হাদিসটা আপনি তিরমিজির 1505 নম্বর হাদিস উল্লেখ আছে, আল ইশতিরাক ফিল উদহিয়াতে, ভাগাতে কুরবানি হবে কি না। আমরা যে কী করে বুঝলাম যে খাতরা করা যেমন সুন্নাহ আর গরুর গোশত খাওয়াও সুন্নাহ, এটা যে মানুষের বিশ্বাস হলো কীভাবে, না হলে গরুর গোশত খেতেই হবে, না হলে মুসলিম নয়, এ কথা কেন বলবো। অনেক সমাজে প্রচলন আছে যে যারা মুসলমান হতে হলে গরুর গোশত একটু হলেও খেতে হবে, না হলে কুরবানির গরুর গোশত খেতে হবে। এরকম কথা আপনারা মনে হয় শুনেননি নাকি জানি না, আমি অনেক শুনেছি। আমি কমপক্ষে 20 বছর পর্যন্ত খাসিও খেতাম না, গরুও খেতাম না, মহিষও খেতাম না, কারণ একটা মহিষ জবাই করেছিল আর গন্ধ পেয়েছিলাম খাওয়াতে, তারপর আমি গরুর গোশত দেখলে, আর গরু যখন কুরবানি করতো তখন আমি দোতলায় মাটির দোতলায় উঠে থাকতাম, আমাকে যেন কেউ না দেখতে পারে, আর আমার ভাইয়েরা শয়তানি করে ধরে নিয়ে যেতে পারে, তখন আমি বমি করতাম, কাঁদতাম, আমাদেরকে মজা লাগতো, আমি কাঁদলে ওদেরকে মজা লাগে, এই কী ঘটনা। তাই আমি দরজা জানলা বন্ধ করে ওই মাটির দোতলা আমাদের এলাকায় আছে ওই দোতলায় উঠে যেতাম, দিয়ে বসে থাকতাম, যতক্ষণ বিকাল না হতো আসো রতন পর্যন্ত খাইতাম না, আসতাম না, আমার জন্য ডিম, তারপর মুরগি জবাই করতো, কোনোদিন পড়লে করতো, না করলে না করতো, মানে এ ঠগা ঠগলাম বুঝলেন, 20 বছর পর্যন্ত ঠগে এলাম, মনে হয় 5 বছর থেকে শুরু করেছি আর 20 বছর 15 বছরে ঠগা ঠগেছি বাড়িতে, তারপর খাওয়া শুরু করেছি যে মুসলমান না হলে তো, আমি বাস্তব কথা খাওয়া শুরু করেছি যে মুসলমান হব না কারণে, কথা বুঝেছেন। আর এই জন্যই মনে হয় মানুষ গরু একটা ভাড়া দিতেই হবে, জোরালো প্রস্তাব আছে, না হলে তো সুন্নাত পালন করা হবে না। খাসির গোশত কতদিন খাবো, গরুর গোশত যদি না দেয় তাহলে তো খেতে পেলাম না, সুন্নাত পালন হলো না। আসলে বিষয়টা কি, আনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, কুননা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বললেন কি, ফি সাফারিন ফাহাদারাল আদহা, কুরবানি উপস্থিত হয়ে গেল, ফাস্তা রাখনা ফিল বাকারে সাবাতান ওয়া ফিল বাইরা আশারাতান, উঠে 10 ভাগে এবং কুরবানিতে 7 ভাগে আমরা শরীক হলাম, সফরে ছিলাম, স্পষ্ট হাদিস, সফরে ছিলাম, 7 ভাগে আমরা কুরবানিতে শরীক হলাম।
ভালো করে বুঝলেন, হাদিস স্পষ্ট প্রমাণ করছে যে সফরে থেকে সাত ভাগে। আমি বলবো সহিহুল বুখারী সহিহুল মুসলিমে এই হাদিসটা সফরের কথাগুলো আছে, হাদির কথাগুলো আছে, কিন্তু মুকিম অবস্থায় হাদিস উল্লেখ করা নাই। বাকি চারটা সিয়া সিত্তার গ্রন্থে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজা এই চারটা গ্রন্থে এই হাদিসগুলো আছে। একটা হাদিস আছে যেটা সফরের কথা উল্লেখ করে নাই, কিন্তু তিনারা ফতোয়া দিয়েছেন কি যে কতজন উপকৃত হবে একটা গরুতে, সেখানে সফর কথাটা নির্দিষ্ট করেননি। তাই মহাদ্দেসিন একরাম বলছেন যে সফরেও জায়েজ, বাড়িতেও জায়েজ, সফরেও জায়েজ, বাড়িতেও জায়েজ। কথা ভালো করে বুঝেন, তারপর আমি কমপক্ষে ১০ বার বলবো কথাটাই। যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস আল্লামা আব্দুল আজিজ বিন বাজ, সালে উসাইমিন, নাসিরুদ্দিন আলবানি, এদের চেয়ে আর ভালো আলেম আছেন সৌদি আরবে? আছেন হয়তো, আমরা জানি না, আমরা এদেরকে চিনি বা বুঝি যে ওনারা ভালো আলেম। একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আরজু আত্তাকাররুম বি ইফতাইনা, আমাদেরকে ফতোয়া দিয়ে ধন্যবাদ জানাবেন, হাল ইয়াজুজু সাবু মিনাল বাকারে আও মিন বুদনাতে আমি রজুলে, ফতোয়া কিন্তু আমি দিচ্ছি না, তাদের ফতোয়াটা পড়ে শোনাচ্ছি, আমি রজুলে ওয়ান আহলি বাইতিহি, সাতজনের পক্ষে থেকে, গরুতে উঁটে সাত পরিবারের পক্ষ থেকে, আমি রজুলে ওয়ান আহলি বাইতিহি, সাতজনের পক্ষ থেকে, সাত বাড়ির পক্ষে থেকে, এটা কি জায়েজ হবে? পদ্মাল্লাহ, উনি কী বলছেন? পদ্মাল্লাহ আর সন্ন্যাত সহি হাত, সহি সন্ন্যাতে বর্ণিত হয়েছে আনি নাবী, নবী কারিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে, আন্না রাসাল ওয়াহেদা মিনাল এবেলে অল বাকারে অল গনামে ইউজুজি আনি রজুলে ওয়ান আহলে বাইতি, একটা মাথা, একটা পশুর কয়টা মাথা? একটা মাথা উঁটের, গরুর, ছাগলের, ইজুজি যথেষ্ট হবে একজন ব্যক্তির পক্ষে থেকে, তার পরিবারের পক্ষ থেকে। ক্লিয়ার? এ ব্যাপারে সহি হাদিস বর্ণিত আছে। উনি বললেন, ওয়া ইন কাসুরু, যদিও বেশি হয় তবুও, আম্মা সুবু মিনাল বুদনাতে অল বাকারে, সাতজন সাত ভাগ মিনাল বুদনাতে রাতে উঠে গরুতে, ফাফি এজাই যথেষ্ট হবে আনি রজলে একজনের পক্ষ থেকে, ওয়ান আহলে বাইতি তার পরিবারের পক্ষ থেকে। কথা কি বোঝা গেছে? সাত ভাগে কুরবানি নিজের পক্ষে থেকে, তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে বললেন। তারপরে বললেন যে তারক দুদুন, এটাতে দ্বিধাদ্বন্দ্ব আছে। কি বললেন? দ্বিধাদ্বন্দ্ব আছে, সংশয় আছে। খেলাফান বাইনা আহলিল এলমে, এটা আহলুল এলমের বিদ্বানদের অপোজিটের কথা, জায়েজটা বললেন কিন্তু বিদ্বানদের অপোজিটের কথা। তারপর বললেন, আল আরজাহু আন্নাহু ইজুজি আনি রজিলে ওয়ান আহলে বাইতিহি, সঠিক সিদ্ধান্তটা হচ্ছে কুরবানি তার পরিবারের পক্ষ থেকে হবে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে হবে, যে আন্নার রজুলা ওয়া আহলে বাইতি তার সাক্ষী ওয়াহিদিন, উনি বললেন একজন ব্যক্তি এবং তার পরিবার একই ব্যক্তির ন্যায়, এটা তার যুক্তি দিয়ে ফতোয়া দিলেন। এরপরে কি বললেন জানেন? এতক্ষণ তো বুঝলেন যে হবে হবে, বুঝলেন না হবে। এরপর বললেন, ওয়ালা কিন্না রাসা মিনাল গনামে আফদল, এর চেয়ে বকরির একটা মাথা উত্তম। কি বললেন? এর চেয়ে একটা বকরি বা ভেড়া ভেড়ির ছাগলের মাথা কি উত্তম? ওই সাত ভাগে উট কুরবানি করার চেয়েও উত্তম। এবার আগে কোনটা খুঁজবেন? খুঁজে পূর্ণ যখন কুরবানি করবেন তখন উট উত্তম, এক ফ্যামিলির পক্ষে থেকে, এক ব্যক্তির পক্ষে থেকে, এক ফ্যামিলির পক্ষে থেকে উট উত্তম, তারপর গরু, তারপর ছাগল, ছাগল। বোঝা গেল? দ্বিতীয়ত, যখন ভাগা দিবেন তখন খাসি, ভেড়া, বকরি জীর্ণ শূন্য হলে সেটাই উত্তম। এখন খুঁজে বেড়া কোনটা খুঁজবেন? স্পষ্ট হাদিস সাত ভাগের সফরের, তাই ওনারা বলেছেন জায়েজ,
লাস্টে বলেছেন জায়েজ, জায়েজ এক জিনিস, সুন্না এক জিনিস, জায়েজ এক জিনিস, সুন্না এক জিনিস। তাই মুহাদ্দিসিন ইকরাম জায়েজ বলে রেখেছেন, বলেছেন তারপরে পরে বলে দিচ্ছেন, এটা জিজ্ঞাসা করা হয়নি উত্তম কোনটা, তারপরে নিজেই বলছেন উত্তম হলে একটা বকরির মাথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝদান করুন, আল্লাহ আমিন। আমরা আরও আপনাদেরকে শোনাচ্ছি পাঁচ ভাগে কুরবানি করা জায়েজ নয়, একটা বকরিতে একটা গরুতেও জায়েজ নয় বলে সালে হুসাইন উল্লেখ করেছেন। আরও আমরা বলি উদুহিয়াত জায়েজাত, হাল ইয়াজুজু আন্নাল উদুহিয়া আনিল মাইয়্যিতে, মৃত্যু ব্যক্তির পক্ষে থেকে কুরবানি করা কি জায়েজ নাকি? এটা তো আগে আমরা সবাই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে এসেছি। আমার মনে হয় যত দিন কুরবানি করেছে এমনকি গত বছর পর্যন্ত আমার মা আমার বাবার পক্ষ থেকে কুরবানি করেছে। আজকে বলছি কি যেটা হবে না বলছে আরও ভালো করে বুঝো, আজকে আমার মাকে বলেছি এটা হবে না বলছে আরও ভালো করে বুঝো, এতদিন করে এসেছে মানুষও বলে, এটা কি এমনিতেই বলে? দেখছেন কত মজবুত কথা, মানুষ যেটা বলে ওটা মেনে নিবেই কিন্তু আমার কথা মেনে নিবে না, বলে আরে ভালো করে বুঝো। আমি ভালো করে বুঝে আপনাদেরকে বলছি, হাল ইয়াজুজু আন্নাল উযুহি আনিল মাইয়্যিতে, মৃত্যু ব্যক্তির পক্ষে থেকে কি কুরবানি করা জায়েজ? আও আতা সাদাকা আনহু ফাকাত, যদি আমি সমস্ত গোশতই সাদকা করে দিই। সাহাবীরা কত জোরালোভাবে বলছেন, সৌদি আরবের লোকেরা এটা সোহেল হুসাইনকে জিজ্ঞাসা করছেন, উনি বলছেন উযুহিয়াতুন জায়েজাতুন, এটা জায়েজ। ওয়ালাকিন্না আওলা, কিন্তু উত্তম হলো আনতাকুনা মিনাল হাইয়ে আন নাফসি ওয়াল আমওয়াতিহি, মৃত্যু ব্যক্তিকে জীবিত ব্যক্তির কুরবানির সাথে অ্যাড করে নিবে, এটাই হবে উত্তম। মৃত্যু ব্যক্তিকে জীবিত ব্যক্তির পক্ষে সাথে অ্যাড করে নিবে, একজন জীবিত আমি আমার পক্ষে থেকে কুরবানি করছি, তখন আমি বলবো আমার পক্ষে থেকে, আমার মৃত্যু বাবার পক্ষে থেকে, আমার বাবাকে আমি অ্যাড করে নিলাম আমার সাথে, আমিও যত স্বভাব পাবো আমার বাবাও তত স্বভাব পেয়ে যাবে। কথা বুঝেননি? আলাদা করে তার পক্ষে থেকে দিলে গোস্ত সাদগা তো করতে হবে, খেতে পাবেন না, এটা গেল, এটা জায়েজ। তারপরও আমি বলি সালে উসাইমিন এবং বাজ এবং নাসিরুদ্দিন আলবানী সালে ফাওজান উল্লেখ করেছেন যে রাসুলের মৃত্যুর আগে তার চাচা আমির হামজা শহীদ হয়েছিলেন, রাসুলের মৃত্যুর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন, জায়নাব না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছিলেন, জায়নাব মৃত্যুবরণ করেছিলেন, ওকে। তিনি জীবদ্দশায় কোনোদিন তাদের পক্ষে থেকে কুরবানি করেননি, শুধু তাদের পক্ষে থেকে কুরবানি করেননি। তাই সকল মহাদ্দিস বলেছেন এটা জায়েজ, কিন্তু কুরবানি করা যেমন সুন্নাহ ওইরকম মৃত্যু ব্যক্তির পক্ষে থেকে কুরবানি করা সুন্নাহ নয়, যদি চ সাদকা সমস্ত গোশত করে দিবেন। কিন্তু আপনি যদি কুরবানিটা করেন কিভাবে, মৃত্যু ব্যক্তিকে জীবিত ব্যক্তির সাথে যোগ করে নেন, তাহলে জীবিত ব্যক্তি নেকি পাবে, মৃত্যু ব্যক্তিও নেকি পেয়ে যাবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমারা বেকাবশিন একটা দুম্বা আনতে বললেন, আকরানা যা সিংওয়ালা ছিল, দেখতে কালো, হাঁটা চলা করে কালো, খাই কালো, মুখটাও কালো, চোখটাও কালো, পাগুলো কালো, কালো কালো ছাপাওয়ালা প্রাণী মনে হয় দেখতে সুন্দর হয় নাকি, গোশত স্বাদ হয় নাকি আল্লাহ ভালো জানে। আল্লাহ রাসুল বললেন, সাহাবিরা বললেন, ফাউতিয়া বিহি এটা আনা হলো, দিয়া হিয়া বিহি যে তিনি এটাকে কুরবানি করবেন, ফাপালা লাহা তিনি বললেন, ইয়া আয়েশা হালুম্মি আলমুদিয়াতা ছুরিটা নিয়ে আসো, সোম্মা পালা বলে ওটা ধারতে নিয়ে আসো, পাথরের উপরে ধার দাও, ফাফা আলাপ আয়েশা তা করলেন, সোম্মা আফা দাহা অতপর ছুরিটা নিয়ে নিলেন, ওয়াখা দাল কাবসা তার ওই দুম্বাটাও নিয়ে নিলেন, ফাআদ যাহু দুম্বাটাকে পেড়ে ফেলে দিলেন, শুয়ে দিলেন, সোম্মা দাবা হাহু আর জমা করতে যাবেন, তখন বললেন বিসমিল্লাহ আল্লাহ আকবার, কী বললেন, বিসমিল্লাহ আল্লাহ মা তাকাবাল মিম মুহাম্মাদিন, আল্লাহ মুহাম্মাদের পক্ষে থেকে কুরবানি কবুল করো, আল্লাহ মা তাকাবাল মিম মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন, মুহাম্মাদের বংশধর মুহাম্মাদের পরিবারের পক্ষে থেকে কবুল করো, আমিন উম্মাতে মুহাম্মাদিন মুহাম্মাদের উম্মতের পক্ষে থেকে কবুল করো। একটা রে ভাই কি একটা
একটা দুম্বা, মুহাম্মদ, মুহাম্মদের ফ্যামিলি, মুহাম্মদের উম্মত সকলের পক্ষ থেকে কবুল করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। কথা বুঝলেন? সালে উসামিন বললেন কি যে ইসাম্মিলু আহলা বাইতিহি আল আহিয়া ওয়াল আমওয়াত, এটাতে তার ফ্যামিলির জীবিত মৃত্যু সকলকে ইনক্লুড করা হয়ে গেছে। তাহলে আলাদাভাবে প্রয়োজন আছে? প্রয়োজন নাই। না জানার কারণে আমরা এই ভুলগুলো করে থাকছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে বোঝার তাওফিক দান করুন। এই যে সমস্ত জীবিত মৃত্যু ইনক্লুড হয়ে গেল, এ কথাটা আমি নিজে থেকে বলিনি, এটা মাজমুউল ফাতওয়া 25 নম্বর খণ্ডের 25 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে, ভালো করে দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝদান করুন। আল্লাহু আমিন। আরেকটা ফতোয়া হলো, কুরবানির দিনে যদি পড়ে যায় আকিকা করা, তাও তবুও কি আকিকা আর কুরবানি একই প্রাণীতে হবে? ওনারা বলছেন, লাতাকুন সাতুন ফিল উদহিয়াতে ফিল আকিকাতে, বকরি দিয়ে কুরবান আকিকা করতে হয়, সুতরাং এক বকরিতে শরীক হওয়া জায়েজ নাই। দেখলেন, এক বকরিতে শরীক হওয়া জায়েজ নাই। উট দিয়ে, গরু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কুরবানি করেছেন বলে হাদিস আমরা জানি না। তারপরে কুরবানির সাথে আকিকা নিয়োগ করা, অ্যাড করা একেবারে শরীয়তে জায়েজ নাই বলে মহাদেশের ইকরাম উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মেন মানার, বুঝার এবং আমল করার তাওফিক দান করুন। আল্লাহু আমিন। আমরা বুঝলাম কুরবানির প্রয়োজনীয় কথাবার্তা আলোচনা করলাম। আমরা উত্তম কাজ করতে চেষ্টা করব, উত্তম কাজ করতে চেষ্টা করব। এক ফ্যামিলির পক্ষে থেকে একটাই কুরবানি দিতে চেষ্টা করব, একজনের পক্ষে থেকে একটা মাথা দেওয়ার চেষ্টা করব। যদি চল কি করে সম্ভব, যারা 2 লক্ষ টাকাতে ভাড়া দিয়ে গরু কুরবানি করতে পারে, তাদের পক্ষে একটা বকরিতে 20,000 টাকা অত ভালো পাওয়া যায়? এটা কি সন্ন্যাতি গোস্ত খাওয়া নয়? এটা তো সন্ন্যাতি গোস্ত খাওয়াই বুঝছি, গরুর গোস্ত আমার মতো সন্ন্যাত খাওয়া। কথা বুঝেছেন? বুঝে ভালো করে বুঝেন ভাই, গরুর গোস্ত খেতে হবে এ কথা নয়, কুরবানিটা হতে হবে, উদিয়াটা হতে হবে, কুরবানিটা কবুল হতে হবে এবং উত্তম হতে হবে, এটা হলো শর্ত, এটাই হলো আমাদের কাম্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে নেওয়ার তাওফিক দান করুন। ঈদুল আজহা জামাত এক আনাজা 2-4 মিটার যখন সূর্য উদয় হয়ে যাবে তখনই পড়ে নেওয়া সুন্নাহ। আমরা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এক আনাজাই ঈদুল আজহা, 2 আনাজাই ঈদুল ফিতর, একটা তারতম্য ছিল, তারতম্য থাকাও সুন্নাহ, তারতম্য থাকাও সুন্নাহ। আবারও বলছি, হাদিস থেকে বলছি, সূর্য উদয়ের এক আনাজা পর সূর্য যখন এক বল্লম উপরে যেত 2-4 মিটার তখন ঈদুল আজহার সালাত আদায় করতেন। আর ঈদুল আজহার সালাত সুন্নাত, এই টাইমে আদায় করা সুন্নাত। ঈদুল ফিতর আদায় করতেন 2 আনাজা পরিমাণ ছায়া হলে, 2 বল 8 মিটার ধরে নিলাম বা 10 মিটার, তাহলে ওই টাইমে আদায় করা সুন্নাত। ঈদুল ফিতরের সালাত আদায় করা সুন্নাত, ওই টাইমে আদায় করা সুন্নাত। আর একটা হলো, 2 ঈদের ভিতরে এক আনাজা পার্থক্য আছে না, এই পার্থক্যটা রাখাও সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতরে, ঈদুল আজহায়, ঈদুল ফিতরের সুন্নাত হলো কিছু খেয়ে যাওয়া, ঈদুল আজহার সুন্নাত হলো না খেয়ে কুরবানের গোস্ত দিয়ে রুটি অথবা কলিজা দিয়ে কিছু খাওয়া, এটা হলো সুন্নাহ। রাস্তা পরিবর্তন করা সুন্নাহ। অনর্ভাবে আমরা বলবো, মহিলাদেরকে ঈদগাহে আনতে হবে, এমনকি তারা যদি ঋতুবর্তী হয় তবুও তাদেরকে ঈদগাহে আনতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তারা দাওয়াত আল মুসলিমিন, মুসলিমদের অনুষ্ঠানে, এটা সবচেয়ে বড় অনুষ্ঠান মুসলিমদের, এই অনুষ্ঠানে কী হবে, মানুষ মহিলারা শরীক হবে, যারা ঋতুবর্তী মহিলা তারা সারাতে অংশগ্রহণ করবে না, জিকিরে দানে সাদকাতে অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে নেওয়ার তাওফিক দান করুন। আল্লাহু আমিন। এখানে দাওয়াত আল মুসলিমিন বলে হাত তুলে মোনাজাত করাকে বোঝানো হয়নি, তবে খুতবা একটা দেওয়া সুন্নাহ। খুতবার শেষে ইমাম সাহেব প্রয়োজনীয় কথাবার্তা বলে দোয়া করতে পারেন, সকলে আমিন আমিন বলতে পারেন, এখানে হাত তোলার কোনো প্রমাণ নাই বলে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো থেকে প্রমাণ পাওয়া যায় না আছে বলে। আমরা বলতে চাচ্ছিলাম যে পরস্পরে দেখা হলে তাকাব্বালাল্লাহু মিন্নি বা মিনকা বলতে হবে। ঈদুল ঈদ মোবারক বলা,
একেবারে শরীয়তের পরিপন্থী, শরীয়তের এই জন্য পরিপন্থী যে আল্লাহ রাসুল বলেছেন তাকাব্বাল আল্লাহ মিন্নি ওয়া মিনকা, আমার পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে যেন কবুল করে। এটা দোয়া হচ্ছে না, এটা তো দোয়া হয়ে যাচ্ছে। তাহলে ঈদ মোবারক বলাতে দোয়াটাকে সরিয়ে দেওয়া হয়েছে, ঈদ মোবারক বলাতে দোয়াটাকে সরিয়ে সেখানে একটা ঈদ মোবারক কথাটা বসিয়ে দেওয়া হয়েছে, তাই একটা সুন্নাত বিলুপ্ত হয়েছে, তাই এটা হলো বিদআত। সুন্নাত বিলুপ্ত হওয়ায় এটা হলো বিদআত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তাওফিক দান করুন। আল্লাহ।